আজকের রাশিফল 27 আগস্ট 2019 মঙ্গলবার, তিথি কৃষ্ণ দ্বাদশী, জন্মরাশি হল মিথুন, সূর্যোদয় সকাল 5:18 এবং সূর্যাস্ত বিকাল 6:00। মেষরাশি রাশিফল। আজ কর্মস্থানে কোনো মহিলার জন্য অশান্তি বৃদ্ধি পাবে, আজ উপার্জনের ভাগ্য ভালো থাকবে, অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে ব্যস্ত থাকতে হবে, কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে, পরিবারের কারণে কাছের কারো কাছ থেকে কিছু উপহার পেতে পারেন, আপনার থেকে বয়সে ছোট কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে, মনের মতো মানুষের আজ দেখা পাবেন, মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না, আত্মীয় এবং বন্ধুবান্ধবদের উপর নিজের মত চাপাবেন না, এতে আপনার স্বার্থহানি হবে, প্রেমের মেজাজ আকস্মিক পরিবর্তনে আপনাকে হতাশবোধ করতে পারে, ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষরাশি রাশিফল। কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন, আপনার অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে, খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলি তত্ত্বাবধান করবে, আপনার পদ্ধতিতে উদার হন, আপনার পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার মুহূর্তগুলি কাটান, আপনি কথা বলার সময় আপনার ভাষা নিয়ন্ত্রণ করুন, যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার কাছের মানুষদের কষ্ট দেবে, আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হবেন, আজ বাড়িতে প্রচুর মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে, আজ কঠিন কোনো কাজে অতিরিক্ত সরলভাবে করতে সক্ষম হবেন, সন্তানের চাঞ্চল্য বৃদ্ধি পাবে, একাধিক পথে আয় হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মিথুন রাশির রাশিফল। আজ ব্যবসায় উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন, নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভালো হবে, পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত, নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির অভ্যাস করুন, পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে, কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল বাঁধতে পারে, আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে, আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত, আপনার ভালোবাসা কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে, ভালোবাসার ব্যক্তির প্রতি রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারে, যদি আপনি অনেকদিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি আপনার জন্য ভালো দিন, সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার স্ত্রীর কারণে আজ একটু চাপে থাকতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশি রাশিফল। আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করুন, আপনার লগ্নি এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন, পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতির ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে, আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর, কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন, যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি শেষ মুহূর্তে পরিবর্তনের জন্য স্থগিত হতে পারে, আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করবে, আজ আপনার কোনো প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন, বন্ধুকে অতি বিশ্বাস করায় আজ মাশুল দিতে হতে পারে, কোনো ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে, চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে, আজ আপনি কোনো দুর্ঘটনার সাক্ষী হতে পারেন, প্রভাবশালী কারোর কাছ থেকে উপকার পেতে পারেন, অতিরিক্ত ক্রোধে মর্যাদাহানির কারণ হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশি রাশিফল। আজ পরিবারে কারো ব্যবহারে আপনার রাগ হতে পারে, আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে, শত্রু চক্রান্তে আজ জিততে পারবে না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হবে, আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে, অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে, পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে, আপনার ভয় প্রতিকার করার জন্য এটি একটি উপযুক্ত সময়, আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকে দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়, আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে, আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আসবে, ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগধারিত হবেন না, কথা বলায় রাশ না টানলে সহজেই আপনার খ্যাতি হারাবেন,
গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথোপকথনের সময় শব্দ চয়নে যত্ন নিন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কন্যা রাশির রাশিফল, এমন একটি দিন যখন আপনি আরাম করতে পারবেন। যদি বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খোঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আপনার পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারেন, যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত আসবে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি পরিবর্তনের জন্য স্থগিত হয়ে যেতে পারে। আজ ব্যবসায় লাভের আশা রাখলে মন স্থির রাখুন। আজ সারাদিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে, যুক্তিপূর্ণ আলোচনায় সম্মানপ্রাপ্তি হতে পারে। কর্মস্থানে আজ কারোর কথায় কান দেবেন না। আজ কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হবে, সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল, আজ একটু সাবধানে চলাফেরা করার দরকার আছে, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান আজ বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কোথাও কষ্ট বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে কোনো খরচ হতে পারে। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভালো কাজের জন্য আজ গর্ববোধ হবে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাবাকে নিয়ে চিন্তা বাড়বে। যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন। আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত শুধু যে তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করবে তাই নয়, বরং আপনাকেও মানসিক চাপ দেবে। আপনি কমিশন বা রয়্যালিটি থেকে আজ বেনিফিট পাবেন। নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না, তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন। অন্যদের হস্তক্ষেপ বিরোধ সৃষ্টি করবে। আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে। আপনি যদি আচমকা কোনো সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে দিনটি একটি খারাপ দিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল, অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ মনোভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনা সৃষ্টি হবে। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত কারণ এগুলি জীবনব্যয়ী হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে দেয়। বেশি খরচ এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে। আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতে সব কাজ সঠিকভাবে হবে। আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রে অতিরিক্ত যত্ন নিতে হবে। আজ প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে। সঙ্গীতে সাফল্য আজ আসতে পারে। সংসারের জন্য অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলবার জন্য দুঃখ হবে। পেটের কোনো সমস্যা বাড়তে পারে। ব্যবসায় কোনো উন্নতির সুযোগ আজ হাতছাড়া হওয়ার আশঙ্কা আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশির রাশিফল, আজ প্রিয়জনের কোনো খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ আজ হতে পারে। সামাজিক কোনো কাজের দায়িত্ব আজ বাড়বে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য সুনাম বাড়বে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। ব্যবসার জন্য অর্থ নষ্ট হওয়া থেকে সাবধান হন। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে। কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। আপনি যতটা চান তা সব আকর্ষণীয় কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন, যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি বা স্বীকৃতি অর্জন করবেন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর চাপপূর্ণ প্রমাণিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল, সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায়, কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয়। মনে রাখবেন, ভালোবাসার চেয়ে মন্দের প্রভাব বেশি। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। আজ কোনো যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে, কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার মুখোমুখি হবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথোপকথনের সময় শব্দ চয়নে যত্ন নিন। আজ আত্মীয় নিয়ে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ আছে।
আজ বন্ধুর জন্য বিপদ বাড়তে পারে, আগুন থেকে বিপদের আশঙ্কা আছে, তর্ক থেকে জয়লাভের জন্য আনন্দ হবে, আর্থিক ব্যাপারে কোনো চাপ আজ আসতে পারে, সংসারের জন্য অনেক করেও আজ বদনাম হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশি রাশিফল, আজ অশান্তি থেকে সাবধানে থাকুন, খরচ আজ বাড়তে পারে, ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে, প্রেমের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা আছে, চাকরির জায়গায় কোনো চাপ বৃদ্ধি পাবে, রক্তপাত থেকে সাবধানে থাকা দরকার আছে, ব্যবসায় বাড়তি কোনো লাভ হতে পারে, প্রিয়জনের থেকে আজ আঘাত পেতে পারেন, আজ বন্ধু সঙ্গে থাকলে অর্থব্যয় হবে, বাড়তি কোনো কথায় আজ অশান্তি বাড়তে পারে, যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না, আজ আপনার ধৈর্য সীমিত হবে, কিন্তু এই ব্যাপারে যত্নশীল এবং রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে, আপনি যদি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয় হওয়া থেকে এড়িয়ে যান, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশি রাশিফল, আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্য থাকবে, কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে, কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে, পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে, আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে, এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে, আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে রাখবে, আপনি আপনার স্ত্রীর আজ বিশেষ মনোযোগ পেতে পারেন, আজ কোনো কাজ শুরু খুব ভালো হবে, সামাজিক সম্মান আজ পাবেন, একাধিক পথে আয় বাড়তে পারে, দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে, কোনো একটি কাজ নিয়ে আজ ব্যস্ত হতে হবে, যারা গান বাজনা নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময়, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।